আপনার মতে এই শক্তিপীঠের স্থাপন এক পিতা আর এক স্বামীর শত্রুতার প্রতীক হিসাবে পরিচিত হবে, কিন্তু সত্য হলো এটাই যে আমার শক্তির এই পিঠকে এই সম্পূর্ণ সংসারে প্রেমের প্রতীক রূপে পূজো করা হবে, প্রেমের প্রতীক রূপে পূজো করা হবে। যা শক্তি দেবে নারীকে, এই বার্তা দেবে যে দেহ যদি খণ্ডিত হয় তা ক্ষুদ্র হয়ে যায়, কিন্তু যদি প্রেম খণ্ডিত হয় তাহলে তা আরো অনেক বড় হয়ে যায়। আপনি কি জানেন যে প্রেম মহান কেন? কারণ প্রেম ঈশ্বরের মতন কণায় কণায় ব্যাপ্ত।